শুধুমাত্র মদপান করে লিভারের অসুখে মারা যায় 383 জন এই ভারতবর্ষের বুকে। এই ভারতবর্ষের বুকে 273 জন লোক মারা যায় মদপান করে। গাড়ি বড় ভাইরাস আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ভিড় দেখছেন, এটা আসলে পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছে। এটা হলে মনে হয় আমাদের অনেকের আত্মাটা শান্তি পেত। আসলে এটা একটা মদের দোকানে ভিড়ের দৃশ্য, যা পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে মাতালরা মদ কিনছে আর পুলিশেরা তা সযত্নে পাহারায় ব্যস্ত। হ্যাঁ, এটা আমাদের ভারতবর্ষের একটা চিত্র, বর্তমান সময়ের একটা প্রেক্ষাপটের চিত্র। তবে আশ্চর্যজনক তথ্য আমি আপনাদেরকে আজকে দিতে চলেছি, সেটা হচ্ছে আপনারা কি জানেন যে এই ভারতবর্ষের বুকে যখন মানুষ স্বাভাবিক অবস্থায় মদপান করে, মদপান স্বাভাবিক অবস্থায় করার ফলে প্রতিদিন লিভারের অসুখে মারা যায় 383 জন। আশ্চর্য হলেন? হ্যাঁ, শুধুমাত্র মদপান করে লিভারের অসুখে মারা যায় 383 জন এই ভারতবর্ষের বুকে। তার মানে বছরে 1,38,000 লোক মারা যায় শুধুমাত্র লিভারের অসুখের কারণে, মদপান করার ফলে। হ্যাঁ, আরও রয়েছে, মদপান করে গাড়ি চালায় এমন মানুষ কিন্তু ভারতবর্ষে কম নয়। প্রতিদিন এই ভারতবর্ষের বুকে 273 জন লোক মারা যায় মদপান করে গাড়ি চালানোর ফলে। তার মানে ওই ধরে নেন বছরে লক্ষখানিক লোক মারা যায় শুধুমাত্র ড্রাইভিং করার কারণে, মদপান করে। হ্যাঁ, সেই মদের দোকানটা সরকার সযত্নে খুলে দিয়েছে। কেন? মানুষের নাকি মদ খাওয়ার প্রয়োজন রয়েছে। আরও অবাক হয়ে যাবেন যে গত 24 ঘন্টায় ভারতবর্ষে মারা গিয়েছে 126 জন করোনায়, তাতে 72 জন রয়েছেন সন্দেহে। তার মানে 72 জন, ওই 126 জনের মধ্যে 72 জন যে করোনায় মারা গিয়েছে নাকি অন্য কোনো ডিজিজে, তাই এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। যে দেশে একদিনে ধরে নেন 126 জন মানুষ করোনার মতো মহামারী, এক ভয়ঙ্কর ভাইরাসের কারণে মারা যাচ্ছে, সেই দেশে শুধুমাত্র মদ খেয়ে লিভারের রোগের কারণে মারা যাচ্ছে 383 জন, আর মদ খেয়ে রিকলেস ড্রাইভিং করে মারা যাচ্ছে 273 জন। তার মানে কি করোনা ভাইরাসের চেয়ে ডেঞ্জার ভাইরাস মদ নয় কি? আর যদি মদ করোনা ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর হয় এই তথ্য অনুসারে, তাহলে এই মদের চেয়ে ভয়ঙ্কর কি আমাদের মোদী নামক ভাইরাস নয় কি? ভালো করে খেয়াল করে দেখবেন। মানে একদিনে ধরে নেন 126 জন মারা গিয়েছে করোনায়, আর একদিনে শুধুমাত্র মদ খেয়ে লিভারের কারণে, লিভারের রোগের কারণে মারা যায় 383 জন, অ্যাক্সিডেন্ট করে মারা যায় মদপান করে 273 জন প্রতিদিন এই ভারতবর্ষের বুকে। আর এই মদের দোকানকে খুলে দিয়েছেন আমাদের শ্রী মাননীয় নরেন্দ্র মোদী। তার মানে ভাইরাস এবং মদের চেয়ে অনেক বড় ভাইরাস আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আশা করছি পরিসংখ্যানটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।